ফুলছে কড়াই সুজির কচুরি। আরে দাঁড়া, তেল কম আরে দাঁড়া তেল কম হবে না, প্রথম গুলো তো ফুলেছে, এই যে এটা ফুলেছে দেখেন না। হ্যালো গাইস, ওয়েলকাম টু ইয়ান বাঙালি, গুড মর্নিং। এখন বাজে সকাল 9:30, আর মা বানিয়ে দিয়েছে আমাকে গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, আমার ফেভারিট। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। দারুণ হয়েছে, দারুণ হোক। একটুখানি মায়ের বাগানটায় আসলাম, ছাদ বাগানে। দেখো একটা জবা হয়েছে লাল, অনেক গাছ ছিল শুকিয়ে গেছে এখন, আর এই যে একটা পিঙ্ক কালারের। আমাদের খুব একটা জায়গা নেই, তো সেই জন্য ছাদেই মা টবের মধ্যে করে গাছগুলো। এই ফুলটার নামটা আমি জানি না, ভুলে গেছি, জানতাম হয়তো। গরমের সব থেকে অ্যাট্রাকশন গরমকালের বেল ফুল আর জুঁই ফুল, সাংঘাতিক সুন্দর গন্ধ। মানে এটাই রাত্রেবেলা যখন সন্ধেবেলা রাত্রেবেলা হাওয়া দেয় না, পুরো পাগল করা গন্ধ থাকে। হচ্ছে গরমকালের মেইন অ্যাট্রাকশন জুঁই অ্যান্ড বেল ফুল। তো এগুলো কি টাইম ফ্লাওয়ার বোধ হয়, কত হয়েছে দেখো, ইয়েলো পিঙ্ক, এই যে কি ভাল লাগছে। যে মা এখন মশলা কষছে মাটনের জন্য, আজকে মাটন হবে। এই যে মাটন, বাড়িতে এসে একটা দারুণ সারপ্রাইজ পেয়েছি, আমার বিয়ের অ্যালবাম। তো ফটোগ্রাফার অ্যালবামের সাথে একটা ফটো ফ্রেম দিয়েছে, যে আমাদের ফটো, আর তার সাথে অ্যালবামটা একটু তোমাদের সাথে শেয়ার করি, একটা দুটো ছবি। আমার অ্যালবাম কি সুন্দর, দেখো লাইনগুলো লেখা। ফার্স্ট এটা দিয়ে স্টার্ট হচ্ছে আমার বিয়ের ডেট, দেখো 10th March 2022। সিঁদুরদানের একটা ছবি, ভীষণ পছন্দের একটা ছবি আমার। এটা হচ্ছে আমার আশীর্বাদ আর এনগেজমেন্ট হয়েছিল সেই দিনের ছবি, সেটা হয়েছিল 14th February, ভ্যালেন্টাইন্স ডের দিন। তো এই যে মা আশীর্বাদ করছে। এটা আমার মেহেন্দির ছবি, আমার ভাই, আমার ছোট মাসির ছেলে, কিন্তু আমার মানে জাস্ট তোমাদের সাথে পরিচয় করানোর জন্য আমি বললাম মা ছোট মাসির ছেলে, বাট আমার নিজের ভাইয়ের থেকে কোনো অংশেই কম নয়। আমার মামা বাড়ির দাদু আর আমার ঠাকুমা, এই যে। আর এখানে আমার বন্ধুরা আছে, আমার বৌদি আছে, মাসি আছে। এর দিন সকালবেলার ছবি, কি ভালো লাগছে ছবিগুলো দেখতে, আবার বিয়ের দিনের কথাগুলো সব মনে পড়ে যাচ্ছে। গায়ে হলুদের পরের কিছু ছবি, ব্যাস আমার বিয়ের সাজগোজ হয়ে গেছে। বড় এন্ট্রি নিয়ে নিয়েছে ঘোড়ার গাড়িতে, এই যে আমার বর বসে গেছে বিয়ে করতে, মানে তখনও বর হয়নি। এই যে আমার মামা, মামা বিয়ে দিয়েছে, আমি আসছি বিয়ে করতে। সিঁদুরদান কমপ্লিট, তো এই ছবিটাও ভীষণ পছন্দের আমার একটা ছবি। তো একটু তোমাদের সাথে কয়েকটা ছবি শেয়ার করে নিলাম অ্যালবাম দেখতে দেখতে, তো কেমন হয়েছে আমাকে জানিও। কিন্তু খসা হয়ে গেছে, কি সুন্দর দেখতে। আরে ভাইয়ের চর্বির পিস, কেমন হয়েছে কষাটা, কেমন হয়েছে বল বল, বড় পিসে তোর জন্য চর্বির পিসটা রেখেছে। আমি আর আমার মামি এখন একটু বেরোচ্ছি ঘুরতে। আমরা এখন গড়িয়াতে হার চুরির দোকানে এসেছি মামির সাথে, হার চুরি এসব দেখে বেড়াচ্ছি। আমরা কামধেনুতে এসেছি মিষ্টি কিনতে, মামি মিষ্টি কিনছে বাড়ির জন্য। মামির সাথে ঘুরে টুরে বাড়ি এলাম, তো সেরকম কোথাও যাইনি,
এই চৈত্র সেলের জন্য সব সেল চলছে, তাই জন্য একটু দেখতে গেছিলাম। তো ঘুরে টুরে চলে এসেছি, কিছুই কিনিনি, কিছু কেনার ছিলও না। তারপরে এসে একটুখানি এখনো ফ্রেশ হলাম, গল্প করছিলাম, ডিনার করবো এবার। এখন বাজছে 11:10। তো চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, আর বেশি ব্লগটা বড় করব না। যার যার ভালো লেগেছে তারা তারা অবশ্যই আমাকে কমেন্ট করো, লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।